বদলের কোনো অসুখ হলেই সে পায়ে চোখ বানা হোক বলে আমার একটু পায়ে আছে। এবং অনেক শিক্ষিত লোক রয়েছে যার মলদারের ক্যান্সার পরবর্তী ডায়াগনোসিস হলো, কিন্তু উনি বলছেন আমাকে যে আমার মলদারের পাইলস, রাস্তাঘাট হাঁটবেন দেখবেন যে বিনা অপারেশনে পাইলস চিকিৎসা। পাইলসের চিকিৎসা কখনো বিনা অপারেশন হয় না। এই যে দেয়ালের চিকা মারছে না, এই চিকায় বিশ্বাস করবেন না, বিভ্রান্ত হবেন না, ওরা কিন্তু ক্ষতি করে। ওরা কিন্তু গাছের একটা রস, যে রসটা দিয়ে চামড়া মাংস পুড়ে যায়, ওরা ওটা লাগাই দেয় ওখানে, দিলে আস্তে করে কেটে পড়ে। তারপর যে ঘাটা হয়, ঘাটা শুকাতে শুকাতে এমন সময় এমন প্রশ্ন হয় যে আমাদের মলদার চিকন হয়ে গেছে আর পায়খানা হতে পারছে না, আটকিছে। এবং অনেক রুই কিন্তু আমার পাই দেয়নি, অনেক অনেক পাচ্ছি। আজকে সাধারণত মানুষকে আক্রান্ত করে, ভাবিয়ে তোলে এবং বিচলিত হয় আমাদের অসুখের কথা বলবো। অসুখটি কি? হেমোরয়েডস। ইংরেজিতে আমরা বলি মেডিকেল টার্ম হেমোরয়েডস, বাংলায় সবাই বলে পাইলস হয়েছে। মলদার কোনো অসুখ হলেই সে পাইলস হোক বা না হোক বলে আমার একটু পাইলস আছে। এবং অনেক শিক্ষিত লোক রয়েছে যার মলদারে ক্যান্সার পরবর্তী ডায়াগনোসিস হলো, কিন্তু উনি বলছেন আমাকে যে আমার মলদারে পাইলস। পাইলস নিয়ে কিন্তু অনেক রকম অপবাদ, অনেক রকম অপবাদ তো আছেই, অনেক রকম বিভ্রান্তি আছে, অনেক রকম ভুল চিকিৎসা অপচিকিৎসা আছে। রাস্তাঘাটে হাঁটবেন দেখবেন যে বিনা অপারেশনে পাইলস চিকিৎসা। পাইলসের চিকিৎসা কখনো বিনা অপারেশন হয় না, কখনো না। পাইলসটা একটা মেডিকেল টার্ম নয়, ইংলিশ টার্ম, মেডিকেল টার্ম হলো হেমোরয়েডস। হেমোরয়েডসটা কি? ইন্টারনাল যে রেক্টামে ম্যানাল কানাল যে ভেসেল গুলো থাকে, রেক্টাল ভেসেলস, রেক্টাল ভেন, এগুলো ফুলে যায়। অ্যান্টিরিয়ার পোস্টেরিয়ার এবং ল্যাটারাল, অ্যান্টি পোস্টার দুটো ভেন থাকে, রাইট অ্যান্ড লেফট দুই দিকেই থাকে, এবং তিনটা পজিশন থাকে ঘড়ির কাটার সঙ্গে মিলিয়ে নেন, 3, 7, 8, 10। এই জায়গাগুলোতে যে পাইলস হয় এটাকে আমরা বলি প্রাইমারি পাইলস। এটা কিন্তু রেক্টামের ভিতরে ভেনটা ফুলে যাচ্ছে, শুধু ভেন ফুলছে, ভেন ফুলার কারণেই আপনার পাইলস হচ্ছে। তাহলে আপনি বিনা চিকিৎসা পাইলস ভালো করবেন কি করে? ভেন তো ফুলে আছে ওখানে, ওটা তো ভেনটা ফুলা, নিশ্চয়ই কোনো কারণ আছে। হয় আপনি বসে কষা কোদ দিয়ে দিয়ে পায়খানা করতে করতে 3-4 ঘন্টা কাটা দেন টয়লেটে, বহু লোক আছে বললে পায়খানা টেবিল টয়লেট ঢুকলে পায়খানা হয় না, কোদ দিতে দিতে এখন মলদার থেকে রাগ রক্ত পড়ে এবং একটা মাংস মেন্ডে নিচে নেমে আসে। এটা পায়েসের হচ্ছে সূত্র, এইভাবে সূত্র হয়। আর অনেক আছে কাশি দেয়, প্রচন্ড কাশির রোগ, তারপর গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা, তারপর লিভার সিরোসিস, এদের সাধারণত পায়েস দেখা দেয়। এখন এই পায়েস হলেই সেগুলো চিকিৎসা পদ্ধতি, আর এগুলো চিকিৎসা পদ্ধতি তেমন কিছু নাই। পায়েস মানে বিনা অপারেশনে কোনো চিকিৎসা নাই, নাই তো নাই, এটাই নিশ্চিতভাবে আপনি বিশ্বাস করতে হবে। এই যে দেয়ালের চিকা মারছে না, এই চিকায় বিশ্বাস করবেন না, বিভ্রান্ত হবেন না, ওরা কিন্তু ক্ষতি করে। ওরা কিন্তু গাছের একটা রস, যে রসটা দিয়ে চামড়া মাংস পুড়ে যায়, ওরা ওটা লাগাই দেয় ওখানে, দিলে আস্তে করে কেটে পড়ে। তারপর যে ঘাটা হয়, ঘাটা শুকাতে শুকাতে এমন সময় এমন প্রশ্ন হয় যে আমাদের মলদার চিকন হয়ে গেছে আর পায়খানা হতে পারছে না, আটকিছে। এবং অনেক রুই কিন্তু আমার পাই দেয়নি, অনেক অনেক পাচ্ছি। তো এখন এই যে পাইলস নিয়ে, এই যে একাধিক পাইলস নিয়ে একাধিক বিভ্রান্তি মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস মানুষের মধ্যে রয়ে গেছে, এটা নিয়ে আমি খুদ আলোচনা করবো। পাইলস হয়েছে, আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসক শরণাপন্ন হন। এবং বর্তমান সময়ে পাইলসের চিকিৎসায় লেজার চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, লেজার চিকিৎসা পদ্ধতি করা হচ্ছে, কিন্তু খুব সিলেক্টিভ কেসে। পাইলস শান্ত ইন্টারনাল হেমোরয়েডস যদি থাকে, ইন্টারনাল হেমোরয়েডস নিয়ে আমরা বেশি কনসার্ন। অর্থাৎ ইন্টারনাল হেমোরয়েডস এর জায়গাতে তিনটা পাইলস থাকে, 3, 7, 8, 11 এই পজিশনে থাকে যেহেতু, এবং এই তিনটা ভেন যেহেতু ফুলে, এই তিনটা ভেনকে আপনার ট্রিটমেন্ট করতে হয় যেন ফার্দার না ফুলে। এই জন্য আমরা বর্তমান সময় লেজার চিকিৎসার প্রতি বেশ আন্তরিক এবং বেশ মনোনিবেশ করেছি। তবে সব ক্ষেত্রে কিন্তু আপনার লেজার পদ্ধতি কার্যকর নয়। যদি প্লাস পাইলস হয়, সাধারণত পাইলস গ্রেডিং করা হয় গ্রেড 1, 2, 3, 4, 3 বা 4, আপনার লেজার কখনো কাজ করবেন না। ফার্স্ট বা সেকেন্ড গ্রেড যদি হয়, সেকেন্ড গ্রেড 1, গ্রেড 2 তে আপনার হেমোরয়েড প্লাস্টিক করা হয় লেজার এর মাধ্যমে, বেস্ট হয়। আর থার্ড, যদি আর্লি থার্ড গ্রেড হয় তাহলে কিন্তু আপনার হেমোরয়েড প্লাস্টিক করাতে পারে। ফোর্থ যদি সিঙ্গেল হয় একটা ভেন, ফোর্থ গ্রেড 4 বা একটা ভেন ফুলে আছে, 3 অথবা 7 বা 11 এই তিনটা জায়গাতে একটা ভেন ফুলে আছে এবং বাইরে ঝুলে আছে, এটা আমরা ফোর্থ গ্রেড বলি। বাইরে ঝুলে থাকা অবস্থায় ফোর্থ গ্রেড। গ্রেড 3 কখন হয়? যখন পুষ্করলে উপরে চলে যায়। আর ফোর্থ গ্রেড কখন হয়? যখন পুষ্করলে উপরে ওঠে না, পুষ্করলে আবার নিচে নেমে সাধারণত। আর গ্রেড 1, 2, গ্রেড 1 হচ্ছে শুরু হয়েছে মাত্র, জাস্ট ভেনটা ফুলে গেছে, টোকটসক করলে ভালো বোঝা যায়। আর গ্রেড 2টা তার চেয়ে কিছুটা বড় হয়েছে কিন্তু বাইরে ঝুলে না। থার্ডটা হচ্ছে যদি বাইরে ঝুলে আসে, কিন্তু চাপ দিলে উপরে উঠে যায়। আর ফোর্থটা চাপ দিলেও আর উপরে নিচে এসে বসে থাকবে। তো এই ফোর্থ গ্রেডের যদি একটা থাকে তাহলে আমার অনেক সময় চান্স নেই লেজার সার্জারি করার। তবে গ্রেড 1, 2, 3 তে লেজার সার্জারি ভালো ফল দেয়।